নমস্কার বন্ধুরা, মিশন লাইফস্টাইলের তরফ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আবার একটি নতুন ধরনের স্কলারশিপ সম্বন্ধে জানাবো এবং যে স্কলারশিপটির নাম হচ্ছে ওএনজিসি স্কলারশিপ ফর 2020। চলুন দেখে নিই ওএনজিসি স্কলারশিপটি কীভাবে অ্যাপ্লাই করবে। ওএনজিসি স্কলারশিপটি অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে webexam.in/ONGC scholarship এবং এই পেজে ঢোকার পরেই আপনি ওএনজিসি স্কলারশিপের পেজটি দেখতে পাবেন। এখানে দেখুন কি কি ক্রাইটেরিয়া রয়েছে। চলুন আমি চলে এসেছি ওএনজিসি স্কলারশিপের পেজে। এখন আমরা দেখি নি ওএনজিসি স্কলারশিপের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কোন ধরনের স্টুডেন্ট ওএনজিসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে। এখন দেখে নি ওএনজিসি স্কলারশিপটির ক্রাইটেরিয়া কি কি রয়েছে। এখানে দেখুন দেখাচ্ছে ওএনজিসি স্কলারশিপটি স্রেফ অনলাইনে অ্যাপ্লাই করা যায় এবং ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং, MBBS, MBA এইসব কোর্সের জন্য যারা পড়াশুনো করবে সে তারাই ওএনজিসির জন্য অ্যাপ্লাই করবে। এছাড়াও পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করা যাবে। এখন আমরা স্কলারশিপটি নিজের দিকে আসছি এবং দেখে নিই স্কলারশিপের পেজে আর কী কী রয়েছে। ওএনজিসি মতলব অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এই স্কলারশিপটি প্রদান করছে। এখানে দেখুন কোন ধরনের স্টুডেন্টরা এই স্কলারশিপটি পাচ্ছে। এই স্কলারশিপটি ইকোনমিক্যালি উইকার সেকশন স্টুডেন্টরা পাচ্ছে, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা পাচ্ছে, ওবিসি ক্যাটাগরি এবং এসসি এসটি ক্যাটাগরি এই সমস্ত ধরনের স্টুডেন্টরা এই স্কলারশিপটি পাচ্ছে। এই স্কলারশিপটি পাওয়ার জন্য স্টুডেন্টকে অবশ্যই ফার্স্ট ইয়ার কোর্সে ইঞ্জিনিয়ারিং, MBBS, MBA অর মাস্টার ইন জিওগ্রাফি অর জিওলজিতে অ্যাপ্লাই হতে হবে। এখন আমরা ওএনজিসি স্কলারশিপ 2020 ইনফরমেশন চ্যাটে চলে এসেছি। এখানে দেখুন কী কী দেখাচ্ছে। স্কলারশিপ নেম ওএনজিসি স্কলারশিপ, স্কলারশিপটি দিচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ফাউন্ডেশন। টোটাল নাম্বার অফ স্কলারশিপ 2000, স্কলারশিপ অ্যামাউন্ট 48,000 পার। এলিজেবল কোর্স ইঞ্জিনিয়ারিং, MBBS অথবা MBA অথবা মাস্টার্স ইন জিওলজি অর জিওগ্রাফি। অ্যাপ্লিকেশন মোড অনলাইন এবং এটি ওয়েবসাইট হচ্ছে ONGC India.org। এরপর আমরা দেখে নেব ONGC ফাউন্ডেশন স্কলারশিপের ক্যাটাগরি। ওএনজিসি ফাউন্ডেশন স্কলারশিপটি তিনটে ক্যাটাগরিতে বিভক্ত। ওএনজিসি ফাউন্ডেশন স্কলারশিপ ফর ইকোনমিক লিঙ্কার অর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট ফার্স্ট স্টেপে রয়েছে। সেকেন্ড স্টেপে রয়েছে ওএনজিসি ফাউন্ডেশন স্কলারশিপ ফর ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট এবং থার্ড স্টেপে রয়েছে ওএনজিসি স্কলারশিপ ফর এসসি অ্যান্ড এসটি ক্যাটাগরি স্টুডেন্ট। এখন আমরা ওএনজিসি স্কলারশিপের ক্রাইটেরিয়া পেয়ে চলেছি। এখন আমরা পরপর দেখে নেব কী কী ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অথবা MBBS কোর্সের জন্য ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন অথবা জিওলজি, জিওগ্রাফি অথবা MBA মাস্টার ডিগ্রি কোর্সের জন্য ফার্স্ট ইয়ারে ভর্তি। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে কেবলমাত্র ফুল টাইম রেগুলার কোর্সের স্টুডেন্টরা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারে, মতলব ডিস্টেন্স এডুকেশনের জন্য এই স্কলারশিপটি অ্যাভেলেবেল। ইঞ্জিনিয়ারিং এবং MBBS কোর্সের জন্য HSA মিনিমাম 60% মার্কস পেতে হবে। জিওলজি, জিওগ্রাফি অথবা MBA কোর্সের মাস্টার ডিগ্রির জন্য তাকে গ্র্যাজুয়েশনে মিনিমাম 60% মার্কস পেতে হবে। এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 4.5 লাখ টাকা বা তার কম। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফ্যামিলি ইনকাম 2 লাখ টাকা বা তার কম। এই স্কলারশিপটি অ্যাপ্লিকেশন করার জন্য ক্যান্ডিডেটের বয়স 30 বছর বা তার কম হতে হবে অ্যাজ অন 1st October 2020। এই স্কলারশিপটি পাওয়ার জন্য অন্য কোনো জায়গা থেকে সে কোনোরকম ইকোনমিক বেনিফিট নিতে পারবে। এখন দেখে নেব এই স্কলারশিপের সংখ্যা কত। ইকোনমিক্যালি উইকার সেকশন অ্যান্ড জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 500টা স্কলারশিপ, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 500টা স্কলারশিপ এবং এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 1000টি স্কলারশিপ। এখন এই স্কলারশিপের ডিটেলসটি দেখে নেব। এখানে দেখা যাচ্ছে এই স্কলারশিপটি 5টি জোনে বিভক্ত। এখানে জেনারেল ক্যাটাগরিতে 100 জন এবং ওবিসি ক্যাটাগরিতে 100 জন এবং এসসি এসটি ক্যাটাগরিতে 200 জন এই স্কলারশিপটি পেতে পারে। এখানে দেখুন প্রত্যেক জনেই মোট 400 জন করে এই স্কলারশিপ পেতে পারে এবং টোটাল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 500, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 500 এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 1000। এখন আমরা নেক্সট পেজে যাচ্ছি। এখানে দেখুন ইম্পর্টেন্ট ডেটস রয়েছে স্কলারশিপটিতে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে September 2020-তে, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট October 2020 এবং ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে December 2020। এখন আমরা চলে আসছি স্কলারশিপ। সিলেক্টেড ক্যান্ডিডেটস প্রত্যেক বছর 48,000 টাকা করে পাবে এবং বিটেক, MBBS স্টুডেন্টরা 4 বছর ধরে স্কলারশিপ। এরপর চলে আসছি MBA অথবা মাস্টার যারা করবে জিওলজি অথবা জিওগ্রাফির ওপরে, তারা 2 বছর ধরে স্কলারশিপ এবং তারাও 48,000 টাকা করে প্রত্যেক বছর, প্রত্যেক বছর স্কলারশিপটি রিনিউ করা যাবে। এরপর আমরা চলে আসছি অ্যাপ্লিকেশন প্রসেস। স্কলারশিপটি অনলাইনে অ্যাপ্লাই করা যায়, এর কোনো অফলাইন পদ্ধতি
স্কলারশিপটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমেই www.ongcscholar.org ওয়েবসাইটে ঢুকতে হবে। এই পেজে ঢোকার পর প্রথমেই আপনাকে অ্যাপ্লাই ফর স্কলারশিপ ট্যাবে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর স্কলারশিপ ট্যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কোন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তখন আপনাকে জেনারেল ক্যাটাগরি, ওবিসি অর এসসি এসটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে স্কলারশিপের ডিটেলস পেজটি পড়ে নিতে হবে, প্রত্যেকটি অপশন সঠিকভাবে ফিল আপ করতে হবে, তারপর আপনাকে সাপোর্টিভ ডকুমেন্টস আপলোড করতে হবে, ডকুমেন্টসগুলি অবশ্যই অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। তারপর একটি সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে, সেই ফর্মটি ডাউনলোড করতে হবে, সাপোর্টিভ ডকুমেন্টসগুলি আপনাকে ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং ওই ফর্মটিকে ওএনজিসির অফিসে পাঠিয়ে দিতে হবে এবং সেইটি কোথায় পাঠাতে হবে সেটি ওই অ্যাপ্লিকেশনের সঙ্গেই লেখা হবে। আমি ডিটেলস পদ্ধতিটি ভিডিও পরবর্তী অংশে দেখিয়ে দেবো ওই পেজে ঢোকার। চলো দেখে নিই আমি নেক্সট ক্রাইটেরিয়া কী কী রয়েছে। এখন দেখে নিচ্ছি ওএনজিসি স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন। প্রথমেই লাগছে কাস্ট সার্টিফিকেট, তারপর রয়েছে এজ গ্রুপ সার্টিফিকেট, সেখানে আপনি বার্থ সার্টিফিকেট অথবা টেন্থ অ্যাডমিট কার্ড ইনক্লোজ করতে পারেন। তারপর রয়েছে কপি অফ গ্র্যাজুয়েশন মার্কশিট ফর এমবিএ মাস্টার ডিগ্রি কোর্সের জন্য। এরপর রয়েছে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি ইন হিন্দি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পরের ডকুমেন্টে লাগছে ব্যাঙ্ক ডিটেলস ফর অ্যাপ্লিকেন্ট, সেখানে ইসিএস করার জন্য এটি প্রয়োজন, যেখানে ইসিএস করে স্কলারশিপ অ্যামাউন্ট পাঠানো। এরপর লাগছে প্যান কার্ড অথবা প্যান কার্ড অ্যাপ্লিকেশনের ফর্ম, সার্টিফাইড কপি অফ অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অফ দ্য ফ্যামিলি ইন হিন্দি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন আসছে ওএনজিসি স্কলারশিপের সিলেকশন প্রসেস। এই সিলেকশন প্রসেসটা তিনটি ধাপে সম্পন্ন করবে। প্রথমে ক্যান্ডিডেটের মার্কস অনুযায়ী একটা সিলেকশন করা হবে। দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে মার্কস এবং মার্কস অবটেন্ড এবং ফ্যামিলি ইনকামের সঙ্গে সম্পর্ক। তৃতীয় অপশনটিতে দেখুন বিপিএল ক্যান্ডিডেটরা এই স্কলারশিপটি পাওয়ার জন্য একটা এক্সট্রা ফেসিলিটিস পাবে। সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হবে তাদেরকে একটি মেল পাঠানো হবে কনফার্মেশন সিলেকশনের উপর। এরপর আসবো টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ওএনজিসি স্কলারশিপ। 50% স্কলারশিপ আর রিজার্ভ ফর গার্লস স্টুডেন্ট। প্রত্যেকটা স্টুডেন্টকে তার ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। ওবিসি কাস্ট সার্টিফিকেটটা ইনক্লোজ করতে হবে ওবিসি স্টুডেন্টদের জন্য। এই স্কলারশিপটি ফুল টাইম রেগুলার কোর্সের জন্যই অ্যাভেলেবেল হবে। স্টুডেন্টকে অবশ্যই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা ইনক্লোজ করতে হবে। স্টুডেন্টকে অবশ্যই 60% মার্কস পেতে হবে অথবা 6 গ্রেড করতে হবে আউট অফ 10 গ্রেডের মধ্যে। সিলেক্টেড ক্যান্ডিডেটস অন্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিতে পারবে। এরপর আমি চলে আসছি কন্ট্যাক্ট ইনফরমেশন। স্টুডেন্টরা এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারে। অ্যাড্রেসটি হচ্ছে ওএনজিসি ফাউন্ডেশন 3012 3rd floor টিন দোয়াল উত্তর ভবন 5 নিনশাল ম্যান্ডেলা মোড় বসন্তকুন্ডি নিউ দিল্লি 110070। এই অ্যাড্রেসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও এখানে হেল্পলাইন এবং ইমেল অ্যাড্রেসও রয়েছে। এই ইমেল অ্যাড্রেস এবং হেল্পলাইনগুলি আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট কপি করে আপনারা ফোন করতে পারেন বা মেল করতে পারেন। এছাড়াও আমি স্কলারশিপের ওয়েব পেজটি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট স্কলারশিপের পেজে ঢুকে যেতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, স্কলারশিপের ডিটেলস কিছু দেখতে পারবেন। এরপর আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার পেজে ঢুকবো এবং তার জন্য যে লিঙ্কটি প্রোভাইড করা রয়েছে সেই লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন সেকশনে অলরেডি দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট ওই স্কলারশিপের পেজে ঢুকবো। এখন আমরা ওই লিঙ্কটিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এটি ওএনজিসি স্কলারশিপের পোর্টাল পেজে অটোমেটিক্যালি চলে এসছে এবং এখানে দেখাচ্ছে ওএনজিসি স্কলারশিপের ডিটেলস। এখানে দেখুন অ্যাপ্লাই স্কলারশিপ একটি ট্যাব রয়েছে, এখানে ক্লিক করলে আপনি অ্যাপ্লাই স্কলারশিপ পেজে ঢুকে যেতে পারেন। আমি এখন অ্যাপ্লাই স্কলারশিপের পেজে ক্লিক করব, কিন্তু এই স্কলারশিপটি যেহেতু এখনও অ্যানাউন্সড হয়নি সেই জন্য এই স্কলারশিপের পেজটি এখনও এখানে ইনক্লুড করা হয়নি। এটি আপনাকে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে এবং এখানে এখানে ক্লিক করে আপনাকে নতুন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। এছাড়া এই অ্যাপ্লিকেশনটি যখনই স্টার্ট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও করে এর অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তার ডিটেলসটি আপনাদেরকে জানাবো। তার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেগুলারলি ফলো করুন। ধন্যবাদ।